নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা একটা আকিদার কথা আলোচনা করব। ওইটা হইল মখলুকের সহায় লওয়া জায়েজ আছে না নাই, এখানে আমরা কি বিশ্বাস রাখবো, জায়েজ বিশ্বাস রাখবো না নাজায়েজ বিশ্বাস রাখবো, এই আকিদাটার কথা আজকে আলোচনা করব। এটা কেন প্রশ্নটা হইল, আমরা সূরা ফাতিহাত পাইতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার উপাসনা করি এবং একমাত্র তোমার কাছে সহায় চাই। এই যে এখানে আছে তোমার কাছেই সহায় চাই, এর দ্বারা পরিষ্কার বোঝা যায় অন্যর কাছে সহায় চাওয়ান যাইব না, সহায় লওয়ান যাইব না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন তাআবানু আলাল বিররে ওয়া তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থ হইল তোমরা একে অপরকে নেক কাজে সহায় করিও, গুনার কাজে সহায় করিও না। এই আয়াতে বোঝা যাইতেছে যে সহায় লওয়া জায়েজ আছে, সহায় করবে একজনে আরেকজনকে, তারে তার সহায় লওয়াটা জায়েজ আছে। এখন আমরা কোন কথাটারে বিশ্বাস রাখব, জায়েজও দেখা যায় না জায়েজও দেখা যায়, এটা হইল প্রশ্ন, কি বিশ্বাস রাখবো এখানে আমরা। উত্তরটা শুনেন, এখানে একটা কথা সবারই মনে রাখা জরুরি, ওইটা হইল কর্ম দুই রকমের আছে, কিছু কর্ম এরকম আছে যেগুলা মখলুকে করতে পারে, মানুষে করতে পারে, এই করার ক্ষমতা আল্লাহ তাআলা প্রদান করছেন, এখতিয়ারও দিছেন, আর কিছু কর্ম আছে যেগুলা একমাত্র আল্লাহই করতে পারেন, মখলুকে করতে পারে না। এই দুই রকম কর্ম আছে, যেগুলা কর্ম মখলুকে করতে পারে অর্থাৎ মানুষে করতে পারে, ওইগুলা কর্মের মধ্যে মানুষের সহায় বা মখলুকের সহায় লওয়াটা জায়েজ আছে, এটাই আল্লাহ তাআলা বলছেন তাআবানু আলাল বিররে ওয়া তাকওয়ার মধ্যে। আর যেগুলা কাজ আল্লাহ তাআলার ছাড়া কেউ করতে পারে না, ওইগুলার জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাস্তাইন, এই শিক্ষা দিচ্ছেন যে তোমার কাছেই সহায় চাই, অন্যর কাছে চাই না। যে কাজগুলো কেউ করতে পারে না ওইগুলা তোমার কাছেই সহায় চাই করে দেওয়ার জন্য। আশা করি বুঝছেন, এই কথাটাই আমাদের মনে রাখতে হবে যে কর্ম দুই প্রকার দুই রকমের আছে, এই কর্মটা কোনটা মানুষে করতে পারে কোনটা মানুষে করতে পারে না, ওই হিসাবে আমরা চললি শুদ্ধভাবে চলতে পারবো, আর শুদ্ধ বিশ্বাসের কথা এখানে আমরা পাইব। উদাহরণ দেখেন, আপনি ধানের একটা বস্তা লইছেন, ওইটা এক মন ধান, একা উঠাইতে পারতেছেন না, আপনি একজন মানুষকে বললেন ভাই আমার একটু সহায় করো, ধানের বোঝাটা মাথায় উঠাইয়া দাও, এই যে সহায়টা চাইতেছেন এটা জায়েজ আছে, এই কাজটা করার জন্য আল্লাহ তাআলা ওই মানুষটারে ক্ষমতাও দিছেন, এখতিয়ারও দিছেন, গতিকে আপনি কি পারতেছেন, ওর সহায়টা লইতে পারতেছেন, জায়েজ আছে। কিন্তু এখানে একটা শর্ত মনে রাখতে হবে, শর্তটা হইল আল্লাহ তাআলা বলছেন অমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা কেউ কোনো কিছু করতে পারবা না আমার ইচ্ছা ছাড়া, আমি কোনো কাজের তৌফিক না দিলে তোমরা ওই কাজগুলা করতে পারবা না। এই যে মানুষের সহায় আপনি লইতেছেন, এই কথাটা বিশ্বাস রাখতে হবে যে এই মানুষটা আপনারে সহায় করতে পারবো না,
আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া। সহায়টা চাইবেন এখানে আল্লাহর কাছেও বলবেন, আল্লাহ মূলত তুমি সব কাজ করিয়া দাও, তো এর উসিলায় আমার এই কাজটা করিয়া দাও। এটা হইলো এই কথাটা বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর কাছেই চাইতে হবে। মূলে সব জিনিস আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহ তাআলার সারা মখলুকের কাছে, শুধু মখলুকের কাছে চাওয়া বা সহায় লওয়াটা এই আয়াতে কয় না। দেখেন আপনার কাজ, আপনি ধরেন আদামুন দান নিজে নিজে উঠাইতে পারেন, মানে এই যে শক্তিটা আল্লাহ তাআলা আপনারা দিছেন যে তুমি আদামুন দান নিতে পারবা, এই শক্তিটাও তো আল্লাহ তাআলার দেওয়া। আপনি নিজের কাজটা করতে সময় কথা ধ্যানে রাখবেন যে এগুলো আমার করবার ক্ষমতা নাই, আল্লাহ তৌফিক না দিলে, আল্লাহর ইচ্ছা না থাকলে। তো আশা করি আমরা সবই বুঝছি যে মানুষের সহায় বা যে কোনো জীবজন্তুর সহায় বা কোনো জড় পদার্থর সহায় সব লওয়া জায়েজ আছে, শর্ত একটাই যে মূলের ঘরে এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমরা করতে পারব। যেরকম যুদ্ধের মধ্যে তলোয়ার লওয়া, যে কোনো বন্দুক লওয়া, অন্য হাতিয়ার যেগুলো আছে লওয়া, এগুলার সহায় লইতে পারবেন। মনে রাখতে হবে এগুলার সহায় আমি লইতেছি মূলের ঘরে, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি জয় করব, না হলে জয় করতে পারব না। আল্লাহ তাআলা কাজ করাইলে করতে পারব। তে আমরা এখানে বুঝছি যে যেগুলা জিনিস, যেগুলা কর্মের মধ্যে মানে সহায় লওয়া মখলুকের জায়েজ আছে, ওইগুলা কর্মের মধ্যেও আল্লাহর কাছে কী করতে লাগবো, চাইতে লাগবো। আর যেগুলা কাজ একমাত্র আল্লাহ করতে পারেন, ওইগুলার উদাহরণ দেখেন, রিজক দেওয়া, আওলাদ দেওয়া, সুস্থতা দেওয়া, এগুলো অন্যের কাছে চাইতে পারবেন না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। অন্যের কাছে এগুলা চাইলে শিরিক হবে, কারণ এগুলার ক্ষমতা অন্য কেউর নাই। এরম আরও বহুত কর্ম আছে যেগুলো একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, অন্য কেউ করতে পারে না। এরকম কর্মগুলা আল্লাহর কাছেই চাইতে হবে, অন্যের কাছে চাওয়ান যাইব না। আমাদের একদল মানুষ আছে, এরা পীর পূজা করে, পীরের কাছে গিয়া এগুলা জিনিসেই চায় যেগুলো একমাত্র আল্লাহ করতে পারেন, অন্য কেউ করতে পারে না, ওইগুলাই চায়। যেরম পীরের কাছে গিয়া কইব, আমারে আওলাদ দেন, আমাকে ধন দেন, আমার সুস্থতা দেন, এগুলা চায়। এখন এই যে এইগুলা যে যে মানুষগুলা চা, এরা মূলের ঘরো ভণ্ড, এরা মুষ্টি, এ আমাদের একটা দল আছে, এরা শিরিক করে চলতেছে আর তারা শুদ্ধ বলে ভাবে, এরা শিরিক থেকে তৌবা না করলে চিরকাল জাহান্নামে থাকবো। ভাইয়েরা বন্ধুরা, আশা করি আমরা বুঝছি সবই যে কাম কর্ম দুই রকম, ওই দুই রকম কর্মটা বুঝিয়া আমরা চলতে লাগবো, তখন আমরা শুদ্ধভাবে চলতে পারবো। এখানে যে প্রশ্নটা হয়েছে, আমরা কি বিশ্বাস রাখবো, আমরা এখন পাইলাম যেগুলা কাজ শুধু আল্লাহ তাআলাই করতে পারেন, অন্য কেউ পারে না, ওইখানে অন্য সহায় লইব না, অন্য সহায় লওয়া যায়জ না, এটা বিশ্বাস করবো। আর যেগুলা কাজ মখলুকে করতে পারে, ওইগুলো মখলুকের সহায় লইব, মূলের ঘরে আল্লাহর কাছেও কইতে লাগবো, এই বিশ্বাস আমরা রাখবো। মখলুকের সহায় জায়েজ আছে এই শর্তের সহিত, আশা করি বুঝছেন।